আমারে গোরা চাঁদে আমারে গোরা চাঁদে প্রেমী তালা সোনার কে চাঁদে আয় গোরা চাঁদে প্রেমী হার তালায় আমি যথাক্রমে যথাস্থানে নিবেদন করছি আমার ব্যক্তিগত প্রণাম
নমস্কার, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। কবি গানের চিরচরিত প্রথা অনুযায়ী তার আগে একটা কথা বলে রাখা ভালো। আমাদের বাংলায় কবি গানের দুটো ধারা প্রচলিত আছে। একটা ধারা হচ্ছে ওপার বাংলার কবি গানের ধারা, যেটা ভাটিয়াল, ভাওয়াইয়া এবং পল্লীগীতি সমৃদ্ধ। আর একটা এপার বাংলার কবি গানের ধারা, রাঢ়বঙ্গীয় কবি গানের ধারা, ভোলাময়ের অ্যান্টনি কোবেলের উত্তরসূরি আমরা, আমাদের ঝুমুর, বাউল, কীর্তন, আঙ্গিকে কবি গান। আমরা আজকে যে কবি গানটি পরিবেশন করব সেটা হচ্ছে রাঢ়বঙ্গীয় কবি গান, অর্থাৎ ভোলাময়রা অ্যান্টনি কোবেল, গোমানি দেওয়ান, শিবশঙ্কর পাল, কিশোরী মোহন কুনুই, মধু ঘোষাল পরম্পরায় আমরা এসেছি। এই কবি গানের চিরচরিত প্রথা একটু মাতৃকা বন্দনা দিয়ে কবি গান আরম্ভ করতে হয়। আমি আপনাদের সামনে আজ মায়ের বন্দনায় করব, তবে আমি বড় মায়ের বন্দনা করব। বাবা মা, যারা মায়ের বয়সী বাবার বয়সী আছেন তাদের মনে একটা জিজ্ঞাসা আসতেই পারে, মা তো মা, আরে পাগল, মায়ের কি আর ছোট মা বড় মা আছে? আগে হ্যাঁ আছে। এখানে যারা মায়ের বয়সী বাবার বয়সী আছেন প্রত্যেকে একটা কল্পনা মনে মনে পোষণ করেন, আর যাই হোক মরণকালে যেন সন্তানের কোলে মাথা রেখে আমি মরতে পারি। আর আমি যে মায়ের বন্দনা করব, আমি আপনি আমরা সবাই এই ভাবনা মনে পোষণ করি, আমরা যেন মরণকালে আমার মায়ের কোলে মাথা রেখে মরতে পারি। ওই আমি নমামি, হ্যাঁ নমামি আমার জন্ম, জননী জন্মভূমি মা আমার স্বর্গের থেকেও বড়। আমাদের শাস্ত্রে কলম আছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিত হি পরমন্তপ, পিতরি প্রীতি মপন্নে প্রেয়ান্তে সর্বদেবতা। পিতা আমার দেবতা হতে পারেন, পিতা আমার স্বর্গ হতে পারেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমার মা স্বর্গের থেকেও বড়। পিতা তো আনন্দের সাগরে মেতে এক বিন্দু দেন, আর বিন্দু থেকে সিন্ধু স্বরূপ আমার সুন্দর কলেবর তৈরি করেন আমার মা। আমার জননী যদি না থাকতেন আমার সুন্দরী কলবরটাই হতো না। তাই এই কলেবর যিনি তৈরি করেছেন সেই মা তো স্বর্গের থেকে বড় হবেনি। আবার শাস্ত্রে কলম আছে, আমাদের প্রত্যেকেরই পাঁচজন পিতা আর সাতজন মাতা আছেন। পাঁচজন কি পিতা, কে কে? জননীতা বনে তাচো জ্যেষ্ঠকন্যা বিবাহিতা ভয়ত্রাতা জ্ঞান ও দাতা পঞ্চায়িত পিতরশ্রীতা। আমার যিনি জন্ম দিয়েছেন তিনি আমার বাবা, যিনি ভয় থেকে ত্রাণ করেন দেশের রাজা বা রাজশক্তি তিনি আমার বাবা, যার মেয়েকে বিয়ে করেছি শ্বশুরমশাই আমার বাবা, যে ব্রাহ্মণ আমার বিবাহ দিয়েছেন পণে তাচও তিনি আমার বাবা, আর যে গুরুদেব আমাকে মন্ত্র দিয়ে আমার মনের অন্ধকার দূর করে দিয়ে মনের মধ্যে জ্ঞানের বাতি জ্বেলে দিয়েছেন তিনি আমার বাবা। আর মা হচ্ছেন সাতজন, আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা ধেনু ধাত্রী তথা ভিত্তি সপ্তাহিত মাতুল সীতা। আবার গর্ভধারিণী জননী হলেন আমার মা, আমার গুরুদেব তার স্ত্রী আমার মা ব্রাহ্মণী। এইখানে তো লেটা লাগলো, গলায় বইতে নিলেই ব্রাহ্মণ না, মুখে দাড়ি রাখলি মুসলমান না, গলায় মালা নিলেই বৈষ্ণব না। কৃষ্ণ যার নামে যার হয় অঙ্গ শিহরণ, আর গৌর নামে যার হয় অশ্রু বিসর্জন, তার গলায় মালা থাক বা না থাক তিনি বৈষ্ণব। আর যিনি সংস্কারের ঊর্ধ্বে উঠতে পেরেছেন, জাতিভেদ পেলার ঊর্ধ্বে উঠতে পেরেছেন, গলায় বইতে থাক বা না থাক তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এমন যদি ব্রাহ্মণ করে থাকেন তার স্ত্রী আমার মা। ধেনু, যে গাভীটি দুগ্ধ আমি পান করেছি সেই গাভীটি আমার মা।
ধাত্রী, যিনি আমার নারী ছেদন করেছেন তিনি আমার মা, আর সব থেকে বড় মা হচ্ছে জননী জন্মভূমি তাই আমি গানের কোলে দিয়েছি নমামি ও মা জন্মভূমি। হে মা বাংলা, তোর রূপটা কেমন মা? চির নবীনা যুবতী, চির নবীনা যুবতী, শ্যামলী মূরতী, নবীনা যুবতী, শ্যামলী মূরতী, আমি হেরি অঙ্গ জ্যোতি তব পদ। সকল দেশের রানী আমার বাংলা মাতা, সকল দেশের রানী আমার বাংলা মাতা, পাহাড় থেকে সাগর মায়ের আঁচল পাতা, সকল দেশের রানী আমার বাংলা মাতা, পাহাড় থেকে সাগর মায়ের আঁচল পাতা, তোর গুলমলতা সদায় অনুগতা, তরুগুল মহলতা সদায় অনুগতা, সাগর মায়ের পাতা ধরে দিবাজাম, আমরা তো গ্রাম্য কবি, যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিই তো মায়ের রূপ বর্ণনা করে শেষ করতে পারেননি, তিনি বলেননি ও আমার দেশের মাটি তোমার পরে থাকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে থাকাই মাথা, তোমার দেবী সময় নদী বলতে। আজকে কোন একটা অজানা কারণে আমার বাংলা মাকে কেটে দুভাগ হয়ে গেছে, কত মায়ের স্মৃতি সিঁদুর সেদিন মুছে গেছে, কত বাবা তার যোগ্য ছেলেকে হারিয়েছে, কত ছেলে ভিটে মাটি ছিঁড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো। তাই বাধ্যই আমি আমার গানে কি লিখলাম মা, ও মা দামোদর বরাকর কোপাই কংসাবতী, দামোদর বরাকর কোপাই কংসাবতী, মহানন্দা ময়ূর রাখি ভাগীরথী, অজয় ভৈরব কুন্তি দুঃখে সুখের সাথী, অজয় ভৈরব কুন্তি দুঃখে সুখের সাথী, সুন্দর মনে অতি সুন্দরী যে পুরী, চিনতে গেলে শহর থেকে চেনা যায় না, গ্রামে যেতে হয়। ঘরে ভাতের চাল না থাকলে গরিবের কি বেদনা, কৃষকের কি দুঃখ, যদি ছেলে অসুস্থ হয় ঘরে পয়সা না থাকলে গরিব মানুষ কি করে, কি আকুলি, এই আকুতিটা না বুঝলে আমার বাংলা মাকে চেনা যায় না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা ছেড়ে দিয়ে বীরভূমের বোলপুরের ভুবন ডাঙ্গা লাল মাটিতে শান্তিনিকেতন করলেন, আর উদাত্ত কণ্ঠে গাইলেন গ্রাম ছাড়ায় ওই রাঙা মাটির ছাড়া
সারা বিশ্ব বন্দিত সেদিন দিনটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি। এবার বাংলা ওবার বাংলা ভাগ হয়ে গেছে, ওবার বাংলা শাসনকর্তা জঙ্গি শাহি ইয়াহিয়া খান সদর্প সেদিন ঘোষণা করলো, হে বাঙালি তোমার মুখের ভাষার উর্দু গচ্ছুক বাঙালি সমাজ, অসম্ভব আমার মুখের ভাষাকে কেড়ে নেওয়া যা, আমার মাকে আমার সঙ্গে উল্লম্ব করা তাই আমরা মেনে নেব না, আমরা মরবো তবু আমরা বাংলা ছাড়ব না। হাজার হাজার ছেলে প্রাণ দেয় সেদিন মেনে নেয়নি, সালাম রফিক বরকত জব্বারের নেতৃত্বে যে ছাত্র আন্দোলন সেদিন মেনে নেয়নি, আজকে গোটা বিশ্ব একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা শহীদ দিবস পালিত হচ্ছে, তাই আমরা গর্বিত। ওমা কত মধুমাখা তোমার বাংলা ভাষা, কত মধুমাখা তোমার বাংলা ভাষা, কাব্যগীতি ছন্দে মেটায় মনের আশা, গান গেয়ে চাষা মেটায় প্রাণের নেশা, গান গেয়ে চাষা মেটায় প্রাণের আশা, গান গেয়ে চাষা মেটাই যাবো যা মা। যত ছেলে বাংলায় জন্মগ্রহণ করেছেন পৃথিবীর এমন কোন দেশ নেই, এত কবি এত সাহিত্যিক এত শিল্পী জন্মেছে, তারা কারা মা? ভাতর কাশী মধুরবি জ্ঞান কৃষ্ণ দাস, কাশী মধুরবি জ্ঞান কৃষ্ণ দাস, শরৎ বঙ্কিম নজরুল আদি কীর্তিবাস, কবি মুকুন্দ দাস মাতায় আকাশ বাতাস, কবি মুকুন্দ দাস মাতায় আকাশ বাতাস, জয় দেবেদাস মেটার জগৎ সার, আমার বাংলা এমন জায়গা যে বাংলায় শ্যাম শ্যামা দুজন মুগ্ধ হয়ে এসে দেখা দিয়েছে ভক্তকে, ভক্তের দেশ বাংলা। আমরা যেখানে গান করছি এখানেও মা এসে দেখা দিয়েছিলেন নরেনকে, আমরা দেখেছি। আমরা যেখানে যে বাংলায় বাস করি এই বাংলায় রাজা লক্ষ্মণ সেনের সভাকবি জয়দেব, যার বাড়ি ছিল কেন্দুবিল্লো বা কেন্দুরি, অত্যন্ত গরিব কিন্তু কৃষ্ণ সাধক, তিনি বলছেন, হে গোবিন্দ আমার তো পর্যাপ্ত অর্থ নেই যে তোমার মন্দির করবো, আমার তো তন্ডুলো নেই তোমার নিত্য সেবা দেবো, আমাকে যা দিয়েছো তাই দিয়ে আমি তোমার সেবা করবো, আমাকে দিয়েছো কণ্ঠ ভরা গান, আমাকে দিয়েছো হৃদয় ভরা ভাব, আমি ভাবো বন্ধনে তোমাকে আবদ্ধ করবো। কবি লিখছেন গীত গোবিন্দম, রাধারানী মান করেছে মান ভাঙাচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণকে মান ভাঙাতে গেলে পায়ে ধরতে হয়, কিন্তু কবি লিখতে পারছেন না যদি নারী পায়ে পুরুষ ধরে তাহলে পুরুষ জাতি সম্মান তো কমে যাবে, গোবিন্দ এ কি করবেন, লিখতে না পারে রেখে দিয়েছেন। ভক্ত বাঞ্ছা কল্পতরু লিখতে নিরঞ্জন ভক্তের বেশ ধরে এসে লিখছেন, আমার কামরূপ খণ্ডন করতে তোমার যুগল চরণ আমার শির করে দাও। আবার যদি হালি শহরে যাই সেখানে গিয়ে দেখছি রামপ্রসাদ বেড়া মারছে, তার মেয়ে দিগম্বরই বেড়ার দৌড়ে এগিয়ে দিচ্ছে, অভাবের সংসার মেয়ে অন্য জায়গায় যাচ্ছে আর স্বয়ং মা কালী এসে বেড়ার দৌড়ে এগিয়ে দিচ্ছেন, আর ভক্ত গেয়েই যাচ্ছে, আমি চাই না মাগো রাজা হতে, 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 আমার মাটির ঘরে মাছের খুঁটি পাই সর্বত্র প্রচার হবে চৈতন্যের নাম, যিনি সেদিন দুঃখিত হয়েছিলেন জাতিভেদ প্রথার বিরুদ্ধে, তিনি বেড়া বেঁধে গেছেন,
ওমা তোমার কাঙাল ছেলে নিতায়ার ওই গোড়া, তোমার কাঙাল ছেলে নিতায়ার ওই গোড়া, যাদের প্রেমে বিশ্ব জগৎ মাতৃবাদা, হরিনামের দ্বারা ভাঙল জাতির বেড়া, হরিনামের দ্বারা ভাঙল জাতির বেড়া, তাদের একটি ধারা পড়লে হরি বাঙালি কবি সেদিন উদাত্ত কণ্ঠে গাইলেন, ভাইয়ের মায়ের স্নেহ কোথায় গেলে পাবি কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমি ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, বহু জন মেরো কত পুণ্য রাশি, হয়ে বঙ্গবাসী তোর সনদ বিশ্বাস খুশি, বাজলে শেষের বাসি করোনা প্রবাসী, বাজলে শেষের বাসি করোনা প্রবাসী, মায়ের মতো আসি বলে নিয়ত আমি বন্দনায় বন্দিলাম, আমার রূপসী সেই অসি মাঠে বন্দনাতে বন্দিলাম, আমার জীবন আনন্দ রূপসী বাংলা রূপের তোমার নাই কোষের, তুষারগিরিতে মাথায় গায়ে সোনালি চাদর, পাদপঙ্কজ পূজিতে সাগরে সলিলে দায় আদর, আবার ঝর্ণা দেখার বন্দনা গায়ে উচ্ছলিত ছন্দে, আমার সবুজের রং মহলে বিহঙ্গের দ্বন্দ্বে, স্তনক্ষীরা তার পক্ষে মাতার উচ্ছিত নদী পক্ষে, আমার বিপদের দিনে মাঝে যেমন দেন গেল শিক্ষে, আমার নেই যত তার দেশ কোন গান এখন যে শুনি, মহিনীয় সীতায় যুগে যুগে খাই আমার বঙ্গ রানী, সাড়েতে পড়ি আসা পালি মালিকা ধুলে ভেজা পরে রাতে, অনুরক্ত ভক্ত থাকে শিশু ছিক্ত পথে, আমার অক্ষরে থাকে হই মন্দিরে অন্নপূর্ণা সাজলে, গরিব কৃষকের গৃহে তুমি কত পূজা নিলে, শীতের জনতা কাটার মাথা নতুন ধানের পড়ছে, আমার ফাগুন মাসের দক্ষিণে হবার দলাদাই মনে হচ্ছে, চৈত্যের শেষ গাজনে মিষ্টি মধুর গন্ধে, ঈদ বিজয়ের আলিঙ্গনে ভুলি মনে সন্ধে, আবার বর্ষাকালে ভরসা জোগায় কৃষকেরও প্রাণে, এমন দেশটি পাইনা খুঁজে গেলেও কোনো খানে, মাগো সন্তান দল হয়েছিল বল দুঃখী বঙ্গবার, চাম্পতাবাদী ঈশামঠে থেকে সুখে যুদ্ধাধার, বিনয় বাদল দিনেশ আমার বুকের রক্ত দেয়, নেতাজি যে শিকুল খুলতে নিরুদ্দেষ্ট হয়, আবার বিজয়ারি বাদল সদী আমাদের রুখে যে রামমোহন, আমার বিদ্যাসাগর সাক্ষরতার সেখানে আন্দোলন, এই বাঙালার মাটি দুর্জয় ঘাটি বুঝে নাকি দুর্বৃত্ত, আমরা রয়েছি অতিবাসবাসী বুঝাই আপন সত্যই আমি বন্দনাতে বন্দিলা, সারি আর না জানার চিরে দারে
কবিগান একেবারে ত্রিপদী আমাদের এই কবিগান এটা সুধীর সুতার কারে প্রাণ যাই বেলায় আমরা চরণ দলে বাংলার নিজস্ব ধন বাউল কি কীর্তন এই কথাটা সুধী দলে বলে যেমন একলা কখনো হয়নি কো যাই পুরুষের তরবারি শক্তি দিয়ে তো প্রেরণা দিয়ে দেয় বিজয় লক্ষ্মী নারী এক হাতে কোনোদিনই তালি তো বাজবে না একদলে যে কবি গান কোনোদিন হবে না কবির লড়াই যেটাই আমরা এখানে তো বলবো আমরা দুজনে এসেছি এবার দুজনে দিয়ে গাইবো আজ হবে কবি লড়াই ভাই যত্র জীব তত্র শিব আর যত্র নারী তত্র গৌরী শাস্ত্রে বলেছে যত নারী আছেন সব গৌরী অংশে জন্ম তার মানে সত্যিকারে আপনারা গৌরী হয়ে যাননি কেমন করে নারী থেকে গৌরী হতে হয় তেমনি কেমন করে জীব থেকে শিব হতে হয় শিব মানে সত্যম শিবম সুন্দরম আর গণপতিকে শিবের ছেলে গণেশ তাই বলি কেন বাবা গণপতি ও গো বলো বাবা গণপতি কি কারণে এখানে বলো বাবা গণপতি কি কারণে এলে বলো বাবা গণপতি কি কারণে এলে বলো বাবা তুমি দেখা দিলে ছোট ছেড়ে আসি মহা শ্মশানে মা তো অন্নপূর্ণা তোমার মা তো অন্নপূর্ণা তার ঘরে কোন অভাব না তোমার মা তো অন্নপূর্ণা তার ঘরে তো কোন অভাব না আমার বাবা ভোলানাথ তিন দিন ধরে শ্মশানে বসে আছে আমি ছেলে গণপতি এসছি কারণ কি মায়া মারে পাঠাইল ও গো মায়া মারে পাঠাইল যাবার সময় বলে দিল মায়া মারে পাঠাইল যাবার সময় বলে দিল ওদের বাপ কি ওদের ভুলে গেল ওদের বাপ কি ওদের ভুলে গেল তিন দিন ধরে এলো না পাগল তোমার মা অন্নপূর্ণা তোমার মাকে তোমার মা প্রতিদিন আমাকে বলতো দাও আর নাও দাও আর আনো আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের ঘরে ঘরে যে অন্নপূর্ণা আছেন আপনাদের ঘরে ঘরে অন্নপূর্ণা আছেন আপনারা ভেবে দেখুন আমাদের স্বামীজি যে কথাটি বলেছেন ভারতের দুই মহাপাপ এক হচ্ছে জাতি জাতি করে গরিবগুলোকে বিশ্বে মারা আর দুই হচ্ছে নারী জাতিকে পায়ে দলানো তাহলে তোমার মা সকালবেলায় উঠি আমাকে বলতো আনো আর দাও আপনাদের ঘরে ঘরে যে অন্নপূর্ণা আছে তারাও ঠিক তাই বলেন যারা সংসারী লোক আছেন বুঝতে পারছেন সকাল থেকেই বলবে আনো আর দাও
তার তোমার মায়ের এই অভাব পূর্ণ করবার জন্য করলাম তাহলে অন্নপূর্ণা, করলাম তাহলে অন্নপূর্ণা, তার ঘরে আর অভাব তো না, যে দায়িত্ব অর্পণ করেছে আমি সেই কথাটা বলবো বাবা আজকে তোমার কাছে। শোনো 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 বাবা, আমার গণপতি তুমি শোনো, গণপতি মানে জননায়ক, সেটা তুমি ভালো জানো। মাই দেওয়া কর্মই আমার করতে তো আর ভালো লাগে না, তাই তোমার কাছে এলাম ছুটে করি বলে। ওকে বাবা বলো তুমি গো, এলাম তোমার কেমন তো হব না তো আমি তোমায় গাই। বাবা তোমার মানে গণপতি গণের নেতা হলে তোমার দাদা কার্তিক তাকে জানাই কথা খুলে, তোমার মায়ের সোনার সংসার বিশ্বাভিমানী শোনো। আমি বললাম গো অন্নপূর্ণা কথাই আমার মেনো, সবাই যেন খেতে পাই তুমি এইটাই আবার দেখবে, এই কথাটি ভেবে দেখো তুমি আমার কথা শুনবে। বললে আমার অন্নপূর্ণা জগ স্বামী শোনো, প্রতিরক্ষা রক্ষা করবার একজন করদান। আমি বললাম তোমার বেটা কার্তিক কুমার নাম, প্রতিরক্ষা দেখতে আমি ওকে পাঠালাম। অমনি আমার অন্নপূর্ণা অনুযোগ জানালো, ধনভাণ্ডার কে দেখবে আমায় খুলে বলো। আমি বললাম লক্ষ্মী রয়েছে ধনভাণ্ডার দেখবে, অন্নপূর্ণা বললে আমায় কথা দেখো ভেবে। ও গো স্বামী শিক্ষায় আর সংস্কৃতি চাই, নইলে আমার রাজ্যপাত্র উচ্ছন্নতে যায়। আমি বললাম আমার গুণবতী সরস্বতী আছে, ও দেখবে সংস্কৃতি জানাই তোমার কাছে। কোথায় দেশের মাঝে চিন্তা করে দেখো আপন মনে, শিক্ষায় আজকে ঘরে ঘরে প্রতি জনে জনে, তোমার কাছে জানাই কথা জানাই গো বিস্তারে। কেউ নাই কো শুকিয়ে এই জগতে দেখো বিচার করো, আজ সবার ঘরে অন্ন আছে অন্ন সবাই পায়, লক্ষ্মী দিল বিলিয়ে ধন তোমার জানাই। আমার নন্দী আর ভেঙে আছে সংসারে, যে কোন শান্তি বাবা যোগ নাই, অন্ন বিনা অন্নপূর্ণা গ্রামে গঞ্জে ঘুরছে, অন্নহারা হয়ে তারা হা অন্ন হা অন্ন করে যাচ্ছে। শিক্ষা নেই আমার সংখ্যা নেই, আজ প্রকৃত শিক্ষা নাই, কেমন করে তোমার মাদের সংসারে চালায়, বুঝতে পারে না শিক্ষা, বুঝতে পারে না উই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইট ইন্টারেক্ট ইজ এক্সপেন্ড ক্যারেক্টার ইজ ফর্ম অ্যান্ড ওয়ান ক্যান স্ট্যান্ড অন ওন ফিট। শিক্ষা যার দ্বারা বুদ্ধি বেড়ে যায়, চারিত্রিক গঠন হয়, একজন নিজের পায়ে দাঁড়াতে পারে। এই শিক্ষার অভাব কেন আজকে ঘটে যাচ্ছে, অন্নহারা বুড়ি অন্নপূর্ণা গ্রামে গ্রামে কাঞ্চন বাবা গণেশ। বাবা সেদিন যাচ্ছি, এক বুড়ি মা কাঁদছে, তার ছেলে এমএবিটি পাস করেছে, এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে কলকাতায়, গ্রামে বুড়ি মা অপর বাড়ি ধান ভেঙে ঘুটে ঘুরিয়ে মানুষ করেছে, আজ 3 বছর ছেলে আজ 6 বছর ছেলে বাড়ি যায়নি, হঠাৎ খোকা বাড়ি গিয়েছে। মা বলছে বাবা তোর শরীর ভালো আছে তো আসিস নি কেন, বলছে বাবা মা আমি বিয়েটা করেছি তো কলকাতাতেই ঘর ভাড়া করে থাকি, আমার ছেলে মানুষ কিন্তু আশা হয়নি। মায়ের দুঃখ চরণে উঠে গেছে, মা বলছে খোকন তুই তো এই গ্রামের কাঁদা খেতে মানুষ হয়েছিস রে, এই গ্রামে তুই মানুষ হয়েছিস, এই গ্রামের প্রতিটি বালুকণা জানেই তোর ইতিহাস, আর ছেলে মানুষ করবে জন্য শহরে গেছিস, আমাকে ভুলে গেছিস, বাবা বাড়ির ঘর ভাড়া কত লাগে। ছেলে বলছে কলকাতায় একটা বাড়ির ভাড়া ভালো বাড়ি নিতে গেলে 10,000 লাগবে। খোকন
যে ঘরটায় নমাস নদিন ছিলি ক টাকা ভাড়া দিয়েছি সেই ঘরটার জন্য কতটুকু আত্মত্যাগ করি। শিক্ষিত সম্প্রদায়ের যদি এই মানুষ কি হলো আজকে গণপতি আমার কাছে বাবা তুমি খুলি আজকে বলো সবার কথা এমন করে চলে না চলে না গোটা কতক দেখে তুমি দিয়েছ উপমা এই জগতে আসলে শিক্ষা জানি মানুষ পেল তাই তো জানি এই জগতে ব্রহ্মচর্য ছাড়াই আমার শিক্ষা সম্পূর্ণ করা নয় ব্রহ্মচর্য ছাড়াই আমার মানুষ কবুল নয় ব্রহ্মচর্য শিক্ষা যদি কাউকে নাহি দেবে কেমন করে ভুলো শিক্ষা আজকে বলো হবে এই কারণে তোর মায়ের ওই রাজিত্বটা বল সরস্বতী সামালাই আমার দেবে রাখে বল তাই শাস্ত্র মতে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস অব চতুরী আশ্রম ধর্ম দেখো হয়েছে বিন্যাস আবার ব্রহ্মচর্য কাকে বলে ঠাকুর কি বলতে জানিস ঠাকুর রামকৃষ্ণ বলতেন মাছ যেমন জলে থাকে পাকাল মাছ পাকাল মাছ জলে থাকে গায়ে কাদা স্পর্শ করে বেরি তেমনি সংসারে থাকতে হবে আমি সবের মধ্যে থাকবো কিন্তু সব আমার মধ্যে থাকবে না আমি সবার মধ্যে থাকবো কিন্তু সব আমার জন্য থাকবো না আমার স্বামীজি যে বলেছে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় কিন্তু সবকিছুর জন্য সত্য ত্যাগ করা যায় না তাই যেতে হলো ওরাই আমার গণপতি তুই শোন শিক্ষিতের বিচিত্র কেন চরিত্র এখন কোয়ালিফাইড অ্যানিমাল যারা ঘুরে বেড়ায় শিবের শিক্ষা শিক্ষা তাদের করবি নিশ্চয় এই আশাতে তোমার কাছে আজকে হেতাই আশা শেখাইবে গো বাবা দিয়ে ভালোবাসা এই তোমার কাছে মনের কথা করলাম নিবেদন এখন তুমি ভাবো দিয়ে ভাবো আপন মন তোমার মাকে আমি রাজ্য দিলাম তোমাদের বাবা দায়িত্ব দিলাম তোমরা কেমন পালন করলে তুমি গণপতি হয়ে গণনেতা হয়ে গ্রামে গ্রামে ঘুরলে নেতা কাকে বলে রে কাকে নেতা বলো বল তুই নেতার চরিত্র কি বল এলিগারি যে ফির সমাস এত ফির শিখছে না না সৈনিকা শিখছে তো মাস নেতা হবে জনগণের মত চেয়ে আমি জানি মাছকে যেমন জল থেকে পৃথক করলে বাঁচে না কখনই নেতাকে যদি জনগণ থেকে পৃথক করা যায় অস্তিত্ব তারা হয়ে যাবে তখন বুঝিয়ে জানি চাই তাই রে বাবা গণপতি আমার কাছে এখন বল কেমন তোর অস্তিত্ব কি আছে বাকে বল আমি জানাইব তোমার কাছে আমি জানাইব তোমার কাছে তাহার বিবরণ আমার ভাই সেজে করে কার্তিক পোস্ট সর্বোচ্চ হয়ে গেছে অর্থাৎ কার্তিক দায়িত্ব নিয়ে যে গোটা ব্রহ্মাণ্ডের স্বরাষ্ট্র রক্ষা করব সেই কার্তিক স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে ভাই এখন জবথব হয়েছে ব্যবস অবস্থায় ক্ষমতার স্বাদ নিয়ে আমার ঠান্ডা ঘরের স্বাদ নিয়ে ঘুড়ি মোটা করল প্রশাসন তাই আমার ঢিলে হয়ে গেল আমার হাসি বাবা বাচ্চা আমি বুড়ো শিখি আমার হাসি বাবা বাচ্চে তুমি জানো না বাবা শ্মশানে পড়ো তুমি তো শ্মশানে পড়ে থাকো ওকে দেশের খবর কি বা জানো কি বা খবর এই দেশে যদি আমার প্রশাসন না হয় তোমার কাছে প্রশ্ন কথা আমি আজকে কই শুনে শুনে লোক বাবা শুনেই আমার কাছে তোমার কাছে জানাই মিথ্যা প্রশাসন কি বলছিস মনকে যে শাসন করতে না পারে মনই তো দেহে না যা মিথ্যা কথা নয় মনের আছে দুটো পত্নী জানেন মহাশয় কবিত্রি আর নিবৃত্তি মনের পত্নী হলো প্রবৃত্তির গর্ভে মনের আমার তিন সন্তান জন্মযোগ্য নিল আমার নাম তাদের হয় কানস্ত্রী রতি আমার জানেন জ্ঞানী চয়
ক্রোধস্ত্রী হিংসা জ্ঞানী জনে বলে লোভস্ত্রী লালসা জানাই কথা খুলে কামিয়ার রবির মহামিলনে মোহনামে সন্তান জন্মাই সে ক্ষণে ক্রোধের স্ত্রী আমার হিংসা জানাই ওদের গর্বে মত বলে সন্তান জন্মায় আর লোভস্ত্রী লালসা তার গর্বে বলে মাৎসর্য নামে আমার ছেলে জন্ম নিল তাহলে নয় জনাকে লয় যদি না করতে পারো কেমন করে গণপতি আমার কথা ধরো আঠারো এক আর আট হয় এক আটে যোগ দিলে নয় পাওয়া গেল নয় তিন সাত আস দুই সাতে এলো বাবা দুই আসাতে যোগ করিলে নয় পুনরায় আমার নয় চার ৩৬ তিন ছয় হয় তিন ছয় যোগ করিলে নয় মিলে গেল নয় সাতে ৬৩ ছয় তিনই গেল ছয় আর তিনে যোগ করিলে নয় পাওয়া যায় নয় আট ৭২ সাত দুই হয় সাত আর দুইয়ে যোগ করিলে নয় পুনরায় নয় নয় ৮১ নয় এক হল নয় নয় ৮১ আট এক হল আট একে যোগ করিলে নয় পাওয়া গেল একাই আসি একাই আসি একাই আসি ভাবে আমার যেতে হবে একাই আমার ছাড়ি গো প্রভাব বাড়ি ঘড়ি গাড়ি আমার যাহা রহিবে সবই ছেড়ে দিয়ে চলে যেতে হবে গীতায় আছে কর্মযোগ আমার স্বামীজিও ভক্তির কর্মযোগ স্বামীজির কর্মযোগ করে একটা বই আছে কর্মণাং বাধ্যতে যোগ আমরা প্রত্যেকে মনে যাবো এখানে কর্ম থাকবে এই কর্ম আমাকে কথা বলে অপ্যাসে হব সমর্থ হচ্ছি মত কর্ম বড় ভাব মদত্ত নবী কর্মানি কৃপম সিদ্ধিম বাধ্য হয়েছে কর্মণাং বাধ্যতে জগৎ যেটা হয় বাবা কর্মের আবার দুটো ভাগে জানেন তো নিশ্চয় অকর্ম কুকর্ম দুকর্ম হলো তুমি গণপতি বাবাই আমার বুদ্ধিমানে কথা শুনে চলো সমগতা তোমার কাছে আমি বোঝা নাই কুকর্ম এই জীবনে আমার কিছু নাই দেশের উন্নত লাগি কাজ করে যাই তোমার কাছে এলাম আমি মায়ের কথায় মা বললে এগোতর বাবার কাছে যাও তিন দিন এলো না তার খবর না আমি তিন দিনই আসি নাই হিমবাটা জানো ফুল ফুটে যে বাবা ভ্রমণ বসতে যাচ্ছে ফুল বজিয়ে শোনা আবার ভ্রমণ বসতে যাচ্ছে বলছে সোনা আবার বুঝতে বুঝতে যে সোনা মহাকবি কালিদাস লিখেছে এসো না এসো না এসো না তিনবার পরে আমার আমন্ত্রণে হয় তিনের মধ্যে কেমন আছে জানা সকল হয় বন্ধু বলেনি ঝুট এইখানে এসে লুটাই পরে সকল রাজমুকুট এই হিরায়ের সেই মিরাচল কাশী মদিনা বৃন্দাবন বুদ্ধদয়ে জেরুজালেমে মক্কা মদিনা কাবা ভবন মন্দিরায় মসজিদে গির্জায় হৃদয় এইখানে আসলে জমটাবেন সত্যের পরিচয় এই রণভূমবাসীর কিছু তাই ধর্ম হাজিতা এইখানে হলে দেশে রাখেন নবী রাখব আনিতা মিথ্যা বলিনি বাপ এই হৃদয়ের যে মন্দির আর কাবার বল বল কেন যাবো বল কি জন্য যাবো তুমি বলছো তোমার সংসারে আর কোনো দায়িত্ব নাই হ্যাঁ এরকম হয় নাকি কোন বাবা যদি মাকে গুছিয়ে টুছিয়ে দিয়ে এসে বলে ওকে আমি সংসারে যাবো না শুনে কেন যাবো জানো ওকে আমার মায়ের লজ্জা করে আমার মায়ের লজ্জা করে বাবা ভিক্ষায় ইতিপূর্বে আমার গুরুদেব পৃথিবীতে গেছেন আমি শিব আমার গুরুদেব পৃথিবীতে গেছেন রাম এবং কৃষ্ণ একে আত্মায় রাম কৃষ্ণ জানিস জানিস সাধারণের যাদের সংসার জ্বালায় যারা জর্জরিত যারা সংসার জ্বালা দম ফেলতে পায় না তাদের গুরুদেব হচ্ছেন শ্রীরামকৃষ্ণ তিনি চলে গেছেন আমি তো পিছু পিছু যাব তুমি সাজিয়ে রেখো আমার ধন বলে ভাবো আমি কাছে পিছু যাও
জাগরণে বত্তা দেখাবো, জাগরণে বত্তা দেখাবো। একদিন মৃত্যুর বাড়িতে সুরেন্দ্রনাথের ঘরে ডাক পড়েছে, ডাক পড়েছে আমার অন্তরে। আমি দেখা করতে গেলাম, চলে সেইখানে যেন সিংলারের জন্মই আমার। কলিযুগের শিব যিনি ছিলেন, দারিদ্র আঘাতে জর্জরিত হলেন, বিয়ে পাস করার পরে চাকরি নেই, কলিযুগের শিব। শিব বললেন মাত্র 39টা বছর, গণপতি মাত্র 39টা বছর গণজাগরণ করবে। যে জাতি, যে ভারতীয় জাতি এখন যে ভারতীয়রা পরাধীনতায় আছে, তাদের মুক্তি করবার জন্য আত্মঘাতী করার দরকার, মনকে তৈরি করার দরকার। হেমর দারিদ্র তুমি মনে করেছো মহান, তুমি মনে দাঁড়িয়েছো কণ্ঠ মুকুট শোভা। কলিযুগে নর হয়ে শিব চলে গেল, বিদেশ্বর যার নাম কথা শুনে চলো, আমার ডাক নামে দিলে মিথ্যা কথা নয়। দারিদ্রের কষা ঘাত তার সইতে হয়, চাকরি নাই, চাকরি নাই, ঘর ঘরে ঘুরে ঘুরে দাঁড়াতে চাকরি নাই, এত অভাব। ভাই ভাই চাইছে মার চারটি ভাত দেব, নরেন বলছে আমি খেয়ে এসছি। বন্ধুরা বলল যদি আমার কথা শুনবি, পরমেশ্বরের কাছেই একবার তুই যাবি। এবার রামকৃষ্ণের কাছেই এসে নরেন্দ্রনাথ যদি বলবো, যদি বাবাই আমার যাও গো যাব হয়। ঠাকুর বলছেন কি রে কি বলতে চাস, আমার ঘরে খুব অভাব, শুনেছি তোমার মা, তোমার মা তোর মা লোকে অভাব পূর্ণ করে, তোমার মাকে আমার হয়ে একটু বলে দাও না। ঠাকুর বলছে আরে তুই তো মাকে নিজে মুখে বলতে পারিস, মা নিজে মুখে না বললে না দেবে, ভাই অভাবে পড়িয়া একদিন মায়ের কাছে যাই। ঠাকুরে বলেছে চেয়ে নিবি যে তোর যাহা যাহা নাই। আমি মনে মনে করিলাম আশা, বলিব মায়ের চরণে তুমি বাঁচাইবে, বাঁচাইবে এই দুঃখের দিনে। আমার মা আমার ঠাকুর তখন বুঝেছেন হলে তো সে জাতি প্রধানত রবে। ঠাকুর ভাবছেন বিলেতেই তৈরি করতে হবে, এসছেন চানপুরায়, যা মায়ের কাছে যেয়ে নে। মাকে দেখে কিন্তু নারায়ণ বলতে পারছে না অভাব,
জ্ঞান দাও, ভক্তি দাও, প্রেম দাও, কি চাইবে? আরে বাচ্চা, জ্ঞান দাও, ভক্তি দাও, প্রেম দাও, শক্তি দাও। আরে বাচ্চা, জ্ঞান দাও, প্রেম দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, যা সারা তোর মোটা ভাতের কোনো অভাব হবে না। যিনি কলিকালে কলিকালে যিনি শিব হয়ে এসেছিলেন, গোটা শিক্ষিত সমাজকে এক জায়গায় করে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে ওরে এই শিক্ষার গর্বটা মিথ্যা গর্ব, প্রকৃত শিক্ষা যে মানুষের মনে, মানুষের যদি আধ্যাত্মিকতা উন্নয়ন না হয় তাহলে হয় না, হতে পারে না। তাই একটা ঝুমুর সুরে ছোট্ট আপনাদের একটা কথা গান শোনায়। কে আমায় ভালোবাসিবে, কে আমায় ভালোবাসিবে, পীড়িতের বধু হবে, 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 কে আমায় ভালোবাসিবে, কে আমায় ভালোবাসবে, কজন ভালোবাসতে পারে? ধ্বংসের সর্বদা কারণ দেখা ধরতে যেটা ধ্বংসপ্রাপ্ত হয় না, এমন দুটি মনের ভাববন্ধনকে বলা হয় প্রেম বাসী। কে আমায় ভালোবাসিবে, পীড়িতের বধু হবে, কে আমায় ভালোবাসিবে, পীড়িতের বধু হবে, কে আমায় ভালোবাসিবে, পীড়িতের বধু হবে, কে আমায় ভালোবাসিবে, রসের তুফান ভেসে, রসের তুফান ভেসে ছাপার মাড়িতে, কে আমায় ভালোবাসিবে, সাবধানে খোঁচা মারিবে, আগে লোককে বিশ্বাস করবি, আগে লোককে বিশ্বাস করে তারপর শিক্ষা দিবি। করিয়া বিশ্বাস মেটাতে মন যাক, করিয়া বিশ্বাস মেটাতে মন যাক, বাহু পাশে বন্দি করিবে, বিশ্বাসের আশা গুরু কৃপা হলে খাবার, সনদ বিশ্বাসের আশা গুরু কৃপা হলে খাসা, সনদ বিশ্বাসের আশা গুরু কৃপা হলে খাসা, ভালোবাসা পিছামি দিবে, কে আমায় ভালোবাসিবে, পীড়িতের বধু হবে, কে আমায় ভালোবাসিবে, পীড়িতের বধু হবে, কে আমায় ভালোবাসিবে। বলি বাবা তুমি আর বলি বাবা তুমি আর এই থেকো না বটতলায়, বসে আছে ঘরের মাঝে ওই তো আমার মায়,
যেখানে তুমি তাই সেখানে চলে যাবে মায়ের মুখে হাসি বাবা তুমি তো ফোটা আরে বাবা শোন 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 লম্বে ভৃঙ্গি আমি সেই পয়সা দিয়ে তোমাকে বললাম আমি ভবিষ্যতে যাব আমি যাব আমার গুরুদেব গিয়েছেন আমার গুরুদেব যে রাম সেই কৃষ্ণ হরি আর হর হরি হর আত্মা শিব আর হরি বন্ধু আমার গুরুদেব হরি গিয়েছেন আমিও যাব তবে আমি যাব এই কারণে এই নন্দী ভৃঙ্গির মুখে হাসি ফোটাবে নন্দী ভৃঙ্গির মুখে হাসি ফোটাবে আমার কবি গানে দুজন ছাড়া লোক কিন্তু নাই পুনরায় এলাম আমরা কলিরাঙ্গি নাই কলিরাঙ্গি নাতে একদিন ঘটনা ঘটেছে একদিন নরেন্দ্রনাথ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে স্বামী অভেদানন্দ আমার গুরুজিকে কয় গুরু দেখুন মন কাঁদছে মরণ কাঁদছে বলছে মা মানে মা আমার দরিদ্র ভারত রাখি কি তুই অন্য দে মা আমার পরে ওই ভারত রাখি কি তুই মুক্তি দে মা আমার এই মুচি বেতর ভারত রাখি কি তুই আপন করে দে মা ঠাকুর বলছেন দেখছিস সে কথা বলতে পারবি আমরা সবাই বলি আমাদের ভণ্ডার আমরা সবাই বলি আমাদের সুখ আমরা সবাই বলছি আমাদের মূল্য করে আর কে বলতে পারে ভারত রাখি মুখ্য ভারত রাখি আমার ভাই এমন সাধনা কজনে করবে আমার ভারতবাসীর জন্য কজনে কাঁদবে ঘরে ঘরে যে আমার বিবেক দেবে ভারতের আনন্দ বর্ধন যে করবে ওই সেই হবে বিবেকানন্দ মিথ্যা কথা নয় আজকের আধুনিক ভারতের সংস্কৃতির জনক স্বামী বিবেকানন্দ আধুনিক ভারতের ব্রহ্মর্ষি বিবেকানন্দ আধুনিক ভারতের রাজর্ষি রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ বর্তমান ভারতবর্ষের মধ্যে ভারতীয় সংস্কৃতি চিন্তা নায়কের ধারক বাহক আমরা যদি এই দুই মহাপুরুষদের স্মরণ না করি আমরা খুব ভুল করব তাই যে নরেন্দ্রনাথ যার পদধূলি এখানে পড়েছে আমি ব্যক্তিগত সমস্ত বিশ্বাস এখানে আপনাদের চরণ সেবা করার নিমিত্ত মহারাজজির আমাকে যে নিয়ে এসছেন আমি ধন্য এবং আপনাদের শত্রুমণ্ডলীকে এবং যারা আমাকে এনেছেন তাদের চরণে কোটি কোটি আমার প্রণাম জানান কারণ আমি বিবেকানন্দের চরণ ধুলি প্রেমানন্দ হরি হরি ওরে নরে ওরে গণেশ আমি যাব এবার তোমার সঙ্গে তাই তো বলি গণপতি আমার কথা শোনো দুজনে যাব আমরা পুনরায় এখন চলো আমি ভারত ভুলে এবার ভুলে যাই আমি পূর্ণ করব গিয়ে ভারতের অপূর্ণ পাশ এবার চলো চলো সঙ্গে যাবো চলো চলো সঙ্গে যাবো চলো চলো সঙ্গে চলা যে নতুন করে আমরা দুজন একসঙ্গে বলবো নাই রে নাই মানুষের যাত্রায় ওরে মানুষ ভাই নাই রে নাই মানুষের ভাই ওরে মানুষ ভাই নাই রে নাই মানুষের ভাই ওরে হে মানুষ ভাই নাই রে নাই মানুষ যেখানে যাই নাই নাই মানুষের যাত্রা ওরে মানুষ ভাই
নাই নাই মানুষে আপনা লাখ লোকের মাঝে রে ভাই মানুষ বাবা দলে আছে আছে বলে লোক বলে না হচ্ছে মানুষ বলে হচ্ছে বলে লোক পেরে কিন্তু মানুষ বলে না লাখ লোকের মাঝে রে ভাই মানুষ বাবা দলে আছে কজন ভালো বাঁচতে পারে আসি আমাদের কাছে আসি আমাদের কাছে তারা সরল পানে গরল ঢালে মানুষের পালে মনের মানুষ বল কত পায় নাই রে নাই মানুষে যাতনায় ওরে মানুষ ভাই 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 নাই রে নাই মানুষে যাতনায় সবাই সমান আমরা জন্মকালে সবাই সমান বইটা শুনলাম কইতা ভাই থাকে তো না সন্তান যখন জন্মায় তার গলা বইতে লাগে না শূন্য দেওয়া থাকে হিন্দু বাড়ির ছেলে কি হরি বলে জন্মায় মুসলিম বাড়ির ছেলে কি আল্লাহ বলে জন্মায় বাংলার ছেলে কি মাদার মা বলে জন্মায় মন্ডলের ছেলে কি মাদার বলে জন্মায় না জন্মকালে সবাই সমান কইতা শূন্য কইতা ভাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সব কিছুর ভাষা একটা সব কিছুর ভাষা একটা এরা সংস্কারের ভিত্তি করে বহিরঙ্গে প্রাচীর করে সংস্কারের ভিত্তি করে বহিরঙ্গে প্রাচীর করে আমার অন্তরঙ্গের গোপন ঘরে লক্ষ্মী পাখির নাই জানা নাই 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 মানুষে জানাই ওরে মানুষ ভাই 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 নাই নাই মানুষে জানাই ওরে জাতির দানা ভেঙে গোড়া হল নিমা সন্ন্যাসী একসরে বাজায় বাসি ও ভাই হাসপাতাল রক্তের বোতলে জাতের বিচার করিবা পারে হাসপাতাল রক্তের বোতলে জাতের বিচার করিবা পারে ওই তো হাসপাতাল রক্তের বোতলে জাতের বিচার করিবা চলে জনকবি সনদ বিশ্বাস দেখে বলে মিলনের বাঁশি বাজায় নাই মানুষে যাবনায় ওরে মানুষ ভাই নাই 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 নাই মানুষে যাবনায় আমরা কবর যেখানে যাই নাই নাই মানুষ যাতনাই ওরে মানুষ ভাই নাই রে নাই মানুষ যাতনাই ওরে মানুষ ভাই নাই রে নাই মানুষ যাতনাই নমস্কার উপস্থিত ছাত্রমণ্ডলী যথাক্রমে যথাস্থানে প্রণাম নমস্কার শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে আমাদের কবিগান আমরা শেষ করলাম।